হ্যালো डियर স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের মধ্যে 70 শ্রেণীর স্বাস্থ্য শারীরিক শিক্ষা ক্লাস তো আজকে তোমাদের প্রথম ক্লাস আমাদের নতুন বই নেই কিন্তু পুরনো বই থেকে আমি তোমাদের আজকে প্রথম ক্লাস নেব আমি নতুন বই জোগাড় করার চেষ্টা করছি তো দেখো তোমাদের প্রথম ক্লাসে আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষার লক্ষ্য তো প্রথম শিক্ষার লক্ষ্যে দেখবে তোমাদের প্রথমে আছে স্বামী বিবেকানন্দ শিক্ষার লক্ষ্য নিয়ে কি বলেছেন শিক্ষা কি সাধারণ শিক্ষা আমরা এরপরে আসব সেখান থেকে শারীর শিক্ষা স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা শিক্ষা সম্বন্ধে স্বামী বিবেকানন্দ কি বলেছেন যে এডুকেশন ইজ দা ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান মানে মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণতার সম্পূর্ণ বিকাশ সাধনী হলো শিক্ষা মানুষের মধ্যে অন্তর্নিহিত পরিপূর্ণতা মানে অন্তর্নিহিত মানে যখন একটা শিশু জন্মগ্রহণ করে তখন সে কিছু সম্ভাবনা প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে থেকে বংশগতিক অর্থাৎ বাবা মায়ের কাছ থেকে বা পূর্বপুরুষের কাছ থেকে কিছু যেমন তার হাত পা চোখ এই সমস্ত শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ থাকে ঠিক সেই সঙ্গে সে কিছু গুণাবলী নিয়ে জন্মগ্রহণ করে এই হচ্ছে অন্তর্নিহিত সত্তা এগুলোর পরিপূর্ণ বিকাশ হবে শিক্ষার দ্বারা জন্মের পর সেখানে যেখানে শ্রদ্ধা ও আত্মবিশ্বাস মানুষকে শক্তিশালী করে তুলবে কিভাবে যে তুমি বড়দের শ্রদ্ধা করবে বাবা মা স্যার গুরুজন যারা আছেন ঠিক একই রকম ভাবে তোমার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকবে যে তুমি এই পড়াটা সম্পন্ন করতে পারবে বা খেলাধুলায় অংশগ্রহণ করে সেই খেলাটা তুমি পারবে এবং তুমি তোমার নিজের ক্ষমতা অনুযায়ী তোমার পছন্দের বিষয়ের দিকে তুমি এগিয়ে যাবে ঠিক একই রকম ভাবে শিক্ষার লক্ষণে ঋষি অরবিন্দ কি বলেছেন যে এটি এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তির অন্তর্নিহিত সকল সম্ভাবনাগুলিকে পূর্ণতা দান করতে সক্ষম এখানেও দেখো একই জিনিস বলছে যে অন্তর্নিহিত সকল সম্ভাবনাগুলি আমরা এটা বলি যে জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে জিনগতভাবে বা বংশগত থেকে বাবা মায়ের কাছ থেকে যে ক্ষমতাগুলি পাচ্ছে একটা শিশু সেইগুলোই এখানে দুটো ভাগে ভাগ একটা যে জন্মগত পাচ্ছে আর একটা যে পরিবেশ যে পরিবেশে তুমি মানুষ হচ্ছে সেখানে পারিপার্শ্বিক পরিস্থিতি তোমার অভ্যাস তোমার প্রচেষ্টা তোমার কর্ম তুমি কিভাবে অংশগ্রহণ করছো তারপর সেটাকে এগিয়ে নিয়ে এটা হচ্ছে শিক্ষা দেখো আবার কি বলছে যে শিক্ষা এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তির মন ও আত্মাকে তার প্রতিবেশীদের জীবন মন ও আত্মার সঙ্গে সম্পর্ক যুক্ত করতে সহায়তা করে মানে কি দেখো তোমার প্রতিবেশী কারা তোমার বাড়ির আশপাশে যারা যখন তুমি বাড়িতে থাকছো স্কুলে যখন আসছো তখন তোমার প্রতিবেশী বলতে কি বোঝ হয়ে আসছে যে তোমার বন্ধু বান্ধব তুমি যেখানে বসছো তার সেই সঙ্গে তোমার শিক্ষক শিক্ষিকারা তাহলে এই যে সবার সঙ্গে যে তোমার মেলামেশা দেখবে যখন তুমি তোমার বন্ধু বান্ধব সবার সঙ্গে মনেরও অর্থ মিল হয় না কিন্তু কিছু বন্ধু হয়ে যায় কেন যে তার সঙ্গে তোমার মনের মিল হয় কথাবার্তার ব্যবহারের মিল হয় তাহলে সেইটাই যে তুমি নিজেকে তৈরি করবে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে বন্ধুদের কাছ থেকে শিক্ষা এই শিক্ষা এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তিকে সর্বজনীন সর্বশক্তিমান বিশ্ব সম্পর্কে সচেতন করে তুলতে সক্ষম হবে এবং তুমি ধীরে ধীরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তুমি সর্বশক্তিমান হবে অর্থাৎ তুমি নিজের পায়ে দাঁড়াবে যেটা আমরা বলি যে বড় হয়ে নিজের পায়ে দাঁড়ানো নিজে ইনকাম করা নিজে চলার পথ সুগম করা সেটা খেলাধুলার ক্ষেত্র হতে পারে ব্যবসার ক্ষেত্র হতে পারে পড়াশোনার বা অন্য যে কোনো প্রফেশনে হতে পারে সেটা কিন্তু তোমাকে শিখতে হবে এই অর্থে শিক্ষা সম্বন্ধে কি বলছেন যে ইনটিগ্রেটিং প্রসেস অর্থাৎ সমন্বয়ী প্রক্রিয়া এই জন্য শ্রী অরবিন্দ শিক্ষক সম্পর্কিত ধারণা ছিল ইন্টিগ্রাল এডুকেশন মানে সমন্বয়ী প্রক্রিয়া বা তোমার সঙ্গে অন্যান্য বিভিন্ন বিষয়গুলি মিলকরণ সমন্বয় সাধন বন্ধু বান্ধব পরিবেশ প্রকৃতি কর্ম শিক্ষা সবকিছু নেক্সট কি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন দেখো রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে শিক্ষা তাকেই বলে শ্রেষ্ঠ শিক্ষা যাকে বল তথ্য পরিবেশন করে না যা বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে মানে এখানেও দেখা গিয়ে বলছে যে কেবল পরিবেশন করে না বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তুলবে মানে তুমি পরিবেশ এখানে দেখো তোমার বাড়ির আশপাশ থেকে শুরু করে উনি গোটা বিশ্বের কথা বলছেন যে সবার সঙ্গে মেলবন্ধন করতে সক্ষম হবে সেটাই হচ্ছে শিক্ষা মানে তোমার কি ছোট থেকে ধীরে ধীরে যখন বড় হচ্ছ একজন যখন কাজের পরিসরে যখন বিদে যায় কি সেখানকার যে কৃষ্টি কালচার ভাষা যে শিক্ষা শেখা সেগুলো এর মধ্যে চলে আসছে দেখো মহাত্মা গান্ধী কি বলছেন মহাত্মা গান্ধী বলছেন যে প্রতিটি শিশু কতগুলি সম্ভাবনা নিয়ে জন্মায় আমি বললাম যে এখনই বাবা মায়ের কাছ থেকে যে প্রাপ্য সেগুলো তুমি কিছু নিয়ে জন্মাচ্ছ এবং সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে এই সমস্ত সম্ভাবনাগুলির পরিপূর্ণ বিকাশ সাধন হলো শিক্ষা এবার তুমি যেখানে জন্মগ্রহণ করলে তুমি তুমি এক পেয়েছো এবার যে পরিবেশে বড় হচ্ছ যে পরিবেশে তুমি মেলামেশা করছো সেখান থেকে যে শিক্ষাটা অর্জন করছো সেটা বাবা মা বাড়ি থেকে শুরু হচ্ছে শিক্ষা তোমার বাড়ি বাড়ি পরিবেশ তোমার স্কুল সেই সমস্তগুলো সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া শীত প্রধান দেশ হলে শীতের সঙ্গে না গরম প্রধান হলে গরমের সঙ্গে মরেনা সেই সঙ্গে পড়াশোনা তুমি বাংলা মিডিয়ামে পড়লে বাংলা মিডিয়াম বাংলা নিয়ে পড়াশোনা করছো বাংলা বিষয় কথা বলছো বাংলা নিয়ে করছো ইংরেজি যদি ইংলিশ মিডিয়ামে পড়ো তাহলে ইংলিশে কথা বলা শেখা এই যে বিভিন্ন বিষয়গুলো তোমার বিষয়গুলো সম্বন্ধে জানা এবং তুমি সেই পরিবেশে তোমাকে খাপ খাইয়ে নেও এটি হচ্ছে শিক্ষা এই নয় যে শুধু তুমি বই পড়ছো তোমার সমস্ত সামগ্রিক বিষয়গুলির সম্বন্ধে দেখো আবার কি বলছে শিক্ষা আমাদের অতীত সাংস্কৃতিক বাহক বর্তমান সভ্যতার পোষক এবং ভবিষ্যৎ অতীতের যে সংস্কৃতি ছিল সেটাকে তুমি বহন করে আনছো বর্তমান সভ্যতাকে তুমি করছো এবং ভবিষ্যৎ এগিয়ে যাচ্ছ আমরা যদি একটু ধরি দেখো আগের যুগে আগে কি ছিল যে কয়েকটা বই নিয়ে শুধু মাস্টার পড়াশোনা করতেন এখন আমরা কি করছি দেখো এই যে আমি অনলাইনে ক্লাস নিচ্ছি এখন লকডাউনের জন্য স্কুল বন্ধ তাহলে আমাকে কি করতে হচ্ছে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে তাহলে কি বর্তমানে এটা প্রয়োজন এবং ভবিষ্যতে কি হতে পারে ভবিষ্যতে আরো উন্নত কিছু আসতে পারে তাহলে এই যে টোটালটাকেই তোমাকে মেলবন্ধন করতে হবে সেটাই হচ্ছে শিক্ষা এবং এটাকে মেনে নিয়ে চলতে হবে এবং যদি আমরা বয়স্ক মানুষদের দেখি দেখবে তারা আগে কিন্তু মোবাইল চালাতে পারতো না হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে পারতো না কিন্তু এখন তারা এই ষাট বয়স বয়স সত্তর বছর বয়স এসেও হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে শিখতে হচ্ছে আর তুমি দেখো একটা তারা বয়স্ক কিন্তু তাদেরকে বর্তমানে তাদেরকে সেটা শিখতে হচ্ছে এই দিক থেকে শিক্ষা হলো নিয়ন্ত্রিত উপায়ে সুসংবদ্ধ ভাবে জ্ঞানের সঞ্চালন শিক্ষা হলো একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া বাস্তবিক পক্ষে শিক্ষায় হলো জীবন এবং জীবনী শিক্ষা দেখো শিক্ষা হলে একটি অবিচ্ছিন্ন মানে এটার কোনো এবং মৃত্যুর আগে পর্যন্ত তুমি যাবে বললাম যে বয়স্ক মানুষগুলো কি করছে এখন যে হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং ইউটিউব দেখা বা তোমার সঙ্গে মোবাইলে কথা বলে যেগুলো শিখছে যেটা তোমরা বাচ্চারা অনেক ভালো পারো কিন্তু বয়স্ক মানুষগুলো পারে না তবে কি তাদেরকে শিখতে হচ্ছে এটা করার জন্য তবে এটা শেষ নেই তুমি মৃত্যুর আগে পর্যন্ত তোমাকে বিভিন্ন বিষয়গুলি শিখিয়ে যেতেবে সেই জন্য মহাত্মা গান্ধী বলেছেন যে শিক্ষা হলো একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া নেক্সট দেখো এইখান থেকে আমরা আসতে পারি যে স্বাস্থ্য সারি শিক্ষাtale কি বলছে এই শিক্ষা লক্ষ্য থেকে নিয়ে এসে স্বাস্থ্য সারি শিক্ষা বলছে যে জ্ঞান অর্জনের বা জানার জন্য শিক্ষা যে স্বাস্থ্য সারি শিক্ষা হচ্ছে তুমি জ্ঞান অর্জন করবে এবং জানবে যে খেলাধুলা তোমার পছন্দের খেলাধুলা সম্বন্ধে যে জানা যারা ক্রিকেট ভালোবাসে তুমি প্রথম কি করছো তুমি জানছো যে ক্রিকেটটা কি কিভাবে খেলে কোন খেলোয়াড় খেলে কোন দেশ খেলে কে ভালো খেলে টিভি দেখছো জানছো নিউজ পেপারে মোবাইলে ফেসবুকে জানছো বন্ধু বান্ধবদের কাছ থেকে জানছো তো এবার তুমি সেটাকে শিখবে জানবে যে কিভাবে ব্যাট ধরতে হয় কিভাবে বল করতে হয় কিভাবে ছয় মারতে হয় ঠিক একই রকম ভাবে অন্য খেলার ক্ষেত্রে আমি উদাহরণ দিচ্ছি একই রকম দেখো কর্মের জন্য শিক্ষা বা কর্মদক্ষতা অর্জনের জন্য শিক্ষা মানে কাজ কর্ম বলতে যে কাজ তার জন্য যে শিক্ষা তুমি যদি শিক্ষক হতে চাও তার জন্য আলাদা যে তুমি পড়াশোনাতে ভালো হতে হবে তুমি একদম কলেজ পাস করবে তারপরে বিএড করবে তারপরে শিক্ষক হতে চাও তুমি যদি খেলোয়াড় হতে চাও ক্রিকেটার তাহলে ছোট থেকে তুমি কি করতে পড়াশোনার সঙ্গে থেকে কিন্তু খেলাটাকে তোমাকে কোথায় কিভাবে খেলে কোথায় কোচিং নিতে হবে কোথায় ট্রেনিং নিতে হবে কি খেতে হবে কিভাবে খেলতে হবে তার বিভিন্ন নিয়মক জানবে এবার যদি অন্য কোনো কাজের ক্ষেত্রে যেমন ইঞ্জিনিয়ার যারা সেই জিনিসগুলো জানবে এবার ধীরে ধীরে কি তোমার কাজের মাধ্যমে দক্ষতা অর্জন সেটা হচ্ছে শিক্ষা নেক্সট নাম্বার থ্রি সকলের সঙ্গে মিলেমিশে বাঁচার শিক্ষা বা একত্রে বসবাসের শিক্ষা তার মানে সবার সঙ্গে মিলেমিশে বাঁচার শিক্ষা যেটা আমি দেখো সব কিছু হচ্ছে এটা একটু আগে বললাম শিক্ষার ক্ষেত্রে কি যে তুমি যখন জন্মগ্রহণ করছো তারপরে তুমি বাড়ির সবার সঙ্গে মিশছো পরিবেশের সবার সঙ্গে মিশছো মানে বাড়ির আশপাশে স্কুলে যখন স্কুলে বন্ধু বান্ধবদের সঙ্গে সিনিয়র দাদা দিদিদের সঙ্গে জুনিয়রদের সঙ্গে মিশছো তুমি শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মিশছো রাস্তায় আসতে যেতে যদি গাড়িতে আসো গাড়ির ড্রাইভার অন্যান্য প্যাসেঞ্জার সবার সঙ্গে মিশছো খেলার মাঠে ঠিক তেমনি গিয়ে তোমার বন্ধু খেলোয়াড় শত্রু খেলোয়াড় যাদের সঙ্গে কম্পিটিশন করবে কোচ আম্পায়ার অফিসিয়াল গ্রাউন্ডসম্যান সবার সঙ্গে তোমাকে নিয়ম কানুন জানা মানা এই মিলেমিশে বাঁচার শিক্ষা হচ্ছে মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বা প্রকৃত মানুষ তৈরির জন্য শিক্ষা তাহলে কি একসঙ্গে সবাই মিলেমিশে তোমরা যে শিক্ষা সেই শিক্ষা হচ্ছে স্বাস্থ্য সারি শিক্ষার লক্ষ্য তাহলে আমরা এখানে কি মেইন স্বাস্থ্য সারি শিক্ষার লক্ষ্য বলতে আমরা চারটি কি বোঝাতে পারি যে জ্ঞানের জন্য কর্মদক্ষতা অর্জনের জন্য প্রকৃত জন্য এই চারটে দেখবো তোমাদের ছড়ার মাধ্যমে এটা শারীরিক বড় শিক্ষা সুস্বাস্থ্য গঠনে মানে সুস্বাস্থ্য যদি তুমি গঠন করতে চাও তাহলে শারীরিক শিক্ষা লাগবে মানে ব্যায়াম করছো খেলছো তুমি জিম করছো বা তুমি দৌড়াচ্ছ সব বা তুমি কোন ধরনের খাবার খাবে যোগাসন জিমনাস্টিক যেমন দেখবে মায়েরা বলে আমি কি খাওয়া দাওয়া শিক্ষা কি হবে সুস্বাস্থ্য দেখো নামক তন্ত্রগুলোর উন্নতি সাধনে শরীর শরীর মানে আমাদের শরীর তন্ত্র কোন গুলো দেখো বিভিন্ন রকম তন্ত্র আছে আমাদের জনন তন্ত্র রক্ত সংবহন তন্ত্র তন্ত্র। স্নায়ুতন্ত্র এই যে তন্ত্রগুলো উন্নতি সাধন হয় কি খেলাধুলা করলে এদের মধ্যে যোগাযোগ ভালো হয় রক্ত সংবন ভালো হয় অক্সিজেন স্বাস্থ্য অন্তর্ ভালো হয় হজম ক্ষমতা বাড়ে এই তন্ত্রগুলো উন্নতি কোথায় হয় শারীরিক শিক্ষাও খেলাধুলায় অংশগ্রহণের ফলে দেখো নেক্সট মনসংযোগ বৃদ্ধি পেত তার যে প্রয়োজন বুদ্ধি ও ন্যায় নীতিতে আনে উন্নয়ন তুমি যদি খেলাধুলায় অংশগ্রহণ করো দেখবে তুমি এক ঘন্টা যখন সন্ধ্যাবেলায় খেলাধুলা করে আবার যখন পড়তে বসছো হাত মুখ ধুয়ে এক গ্লাস জুস খেয়ে বা দুধ খেয়ে তখন দেখবে তোমার পড়াশোনাটা খুব ভালো হয় বা পড়তে তোমার খুব ভালো লাগে বা পড়াটা তাড়াতাড়ি মনে তাকে মুখস্থ হয়ে যায় এই যে ব্যাপারটা বা বুদ্ধিও ন্যায় নীতি ন্যায় নীতি বলতে কি তুমি খেলাধুলার যে ন্যায় অন্যায়গুলো আছে সেগুলো তুমি শিখছো বুদ্ধি প্রয়োগ করছো যে আমি ওকে হারাবো কিভাবে ও এইভাবে ক্রিকেটে শটটা ছয়টা মারছে আমি যখন বল করছি তাহলে ওকে বোল্ড করতে গেলে যেহেতু না মারতে এই যে বুদ্ধি প্রয়োগ করছো এটা সমস্ত খেলাতেই আছে এইগুলোই কি স্বাস্থ্য শিক্ষা শিক্ষার মাধ্যমে করতে শেখায় ভাব বিনিময় শেখায় মূল্যবোধ অশুভ যা শক্তি তাদের পরে প্রতিরোধ খেলাধুলার মাধ্যমে তুমি যে সবার সঙ্গে মেলামেশা করছো ভাব বিনিময় হচ্ছে এবং মূল্যবোধ শিক্ষা বড় শিক্ষা এটুকু যেন ভাই খেলাধুলোর নিয়মকরণ তাই তো শেখা চাই তাই শিক্ষায় তুমি বিভিন্ন সবকিছু শিখবে ঠিক আছে তাহলে আমরা আজকে কি কি শিখলাম আজকে আমরা শিখলাম যে শিক্ষার লক্ষ্য শিক্ষার লক্ষ্যে স্বামী বিবেকানন্দ কি বলেছেন যে মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণতা সম্পূর্ণ বিকাশ সাধনী শিক্ষা অর্থাৎ ম্যান মেকিং এডুকেশন অরবিন্দ কি বলেছেন যে জীবন মন আত্মাকে তার প্রতিবেশীদের জীবন মন আত্মার সঙ্গে সম্পর্ক যুক্ত করতে সহায়তা করে সেটা হচ্ছে শিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন যে পরিবেশন করা যা বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলেন আর মহাত্মা গান্ধী কি বলেছেন যে শিশু যে জন্মগ্রহণ করে এবং আমৃত্যু পর্যন্ত অবিচ্ছিন্নভাবে যেটা শিখে যায় সেটাই হচ্ছে শিক্ষা এর কোন শেষ নেই মৃত্যুর আগের দিন মধ্যে শিখতে হবে এখান থেকে সারি শিক্ষার লক্ষ্য কি হচ্ছে যে জ্ঞানার্জন কর্মদক্ষতা কর্মদক্ষতা মিলে মিশে বাঁচা আর প্রকৃত মানুষ তৈরি ঠিক আছে আশা করছি তোমাদের ভালো লাগছে তোমরা ভালোভাবে শুনবে পড়াশোনা দেখবে বইটা পড়ে নিবে এখানে স্ক্রিন থেকে পড়ে নিতে পারো এবার তোমাদের কয়েকটা জিনিস বাড়িতে একটু তোমরা লিখবে তাহলে তোমাদের এই পড়াটা আরো ভালো হয়ে যাবে কি ম্যান মেকিং এডুকেশনের প্রবক্তা হলেন কে এখানে লিখবে উত্তরটা শিক্ষা এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তি জীবন মন ও আত্মাকে তার প্রতিবেশীদের মন ও আত্মার সঙ্গে সম্পর্ক যুক্ত করতে সহায়তা করে বক্তা কে উত্তরটা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনটি লিখো রবীন্দ্রনাথ ঠাকুর কি শিক্ষা বলেছেন সেই দর্শনটি লিখবে শিক্ষা হলো একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া বক্তা কে লিখবে স্বাস্থ্য সারি শিক্ষার লক্ষ্যগুলি নিজের ভাষায় লেখো স্বাস্থ্য সারি শিক্ষার লক্ষ্যগুলি এখানে আমি চারটে লক্ষ্য আলোচনা করলাম সেগুলি তোমরা নিজের ভাষায় লিখবে সবাই ভালো থেকো সাবধানে থেকো এই পাঁচটি উত্তর তোমরা সুন্দর করে খাতায় লিখো এবং ভালোভাবে বইটি পড়বে এবং এগুলি পড়বে থ্যাংক ইউ